বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সুপ্রিম পার্টি। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সভায় সংগঠনের চেয়ারম্যান সাজেদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মায়েজে ভান্ডারী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক দেশ প্রতিষ্ঠা করা। স্বাধীনতার 51 বছর এসে দেশ এখন উন্নয়নের রোল মডেল, তাই দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সংগঠনের কো-চেয়ারম্যান কাজী মোহসেন চৌধুরী, চট্টগ্রাম শাখার সভাপতি এস এম শাহাবুদ্দিন এতে বক্তব্য রাখেন।